আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় অনার্স দ্বিতীয় বর্ষ এবং ইমপ্রুভমেন্ট পরীক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আরিফ ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আমরা সুপারশট বুস্টার সাজেশন রুটিন প্রকাশের পর থেকে এই কোর্সটি চালু করেছি। আজকে রাইটিং পার্টের দ্বিতীয় ক্লাসটি করছি। প্রথম ক্লাসে আমরা পড়া দিয়েছিলাম নোটিশ রাইটিং থেকে। নোটিশ রাইটিং আলোচনা করেছিলাম কলেজ বন্ধ দিলে সেই উপলক্ষে। যারা প্রথম ক্লাসটি করেছো তারা আশা করি খাতায় বাসায় পড়ে খাতায় লিখেছো। তোমরা ফাঁকিবাজি করবে না, কে কে প্রথম ক্লাসটি করে পড়ে খাতায় লিখেছো তোমরা একটু ডান লেখো। আমি কমেন্টে দেখলে বুঝতে পারবো যে তোমরা যারা ডান লিখেছো তারা পড়েছো, ঠিক আছে? একটু লিখে ফেলো কমেন্টে, আমি তোমাদের কাছে অনুরোধ করছি। তো ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে যে কথাটি বলবো সেটা হচ্ছে, তোমরা যারা বুস্টার সাজেশনস নিয়েছো বা আগে বই নিয়েছো, তোমরা বইটি বের করো বা বুস্টার সাজেশন বের করো। বুস্টার সাজেশন বের করে, বুস্টার সাজেশন শর্ট কোর্স, মানে শর্ট, আর আগে তো বড় করে দিয়েছিলাম, তো সেখান থেকে দুটোতেই আছে, অসুবিধা নেই। তো এখানে দেখো যারা বুস্টার সাজেশন নিয়েছো তারা বইটি বের করে ক্লাসটি করো, তাহলে বুঝতে সুবিধা হবে। আর যদি যারা এখনও পর্যন্ত সাজেশনটি সংগ্রহ করনি তারা সংগ্রহ করার জন্য শেষ মুহূর্তে 01843852361 এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে হবে, মানে SMS দিয়ে অর্ডারটি করতে হবে। আপাতত SMS তোমাদের চেক করতে একটু সময় লাগছে, কারণ অনেকের ভিড়ে তোমার SMSটি পড়ে যায়, এর জন্য টাকা পাঠিয়ে অনেকে অপেক্ষা করতে থাকো, ভাবো যে কি হলো ভাইয়া কোথায় গেল, আমি আছি। সিরিয়ালে পড়লে তোমারটা অবশ্যই চেক করব। সো ডোন্ট হ্যাভ এনি টেনশন, আমি তোমাদেরকে অবশ্যই দিব ইনশাল্লাহ। সো একটু ওয়েট করতে হবে, সকলের মেসেজের ভিড়ে তোমারটা যখন পাবো আমি তখন তোমাকে রিপ্লাই দেবো। যাই হোক, কথা অনেক হয়ে গেল, আমরা শুরু করি। আজকে আমরা পড়া দেবো যেটা সেটা হচ্ছে সেরিমোনিয়াল, মানে উদযাপন বিষয়ক যে পোস্টার, মানে সরি নোটিশ। প্রিয় পরীক্ষার্থীরা, আমি কিন্তু অল্প কিছু আলোচনা করছি, অল্প বিষয়ের ভিতরে তোমাদেরকে পড়া দিচ্ছি। এটার মূল উদ্দেশ্য হচ্ছে পড়া দেওয়া, ঠিক আছে? তো সেরিমোনিয়াল অর্থাৎ উদযাপন বিষয়ক যে নোটিশ সেটা লেখার নিয়মটা কি, ধরো অ্যানুয়াল স্পোর্টস ডে হতে পারে, কালচারাল প্রোগ্রাম হতে পারে, ইন্ডিপেন্ডেন্স ডে হতে পারে, সেমিনার অন ডেঙ্গু ফিভার হতে পারে, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হতে পারে, ইন্টারন্যাশনাল আর্থ ডে হতে পারে, র্যালি অ্যাগেনস্ট টেরোরিস্টস অ্যাটাক অন গুলশান ইত্যাদি হতে পারে। যে কোনো রকমের উৎসব বা উদযাপন সম্পর্কে যদি তোমাকে নোটিশ লিখতে হয় এভাবে লিখবে। প্রথমত আমরা কলেজের নামটি লিখবো, যে ABC গভর্নমেন্ট ইউনিভার্সিটি কলেজ কোটালীপাড়া, বা ঠিকানাটা লিখবো এখানে। দেন অফিস অফ দ্য প্রিন্সিপাল নোটিশ, এটুকু প্রথমে আমরা লিখে বাম পাশে লিখবো নম্বর, যেমন এটা 214 নম্বর নোটিশ, এই নম্বরটা তুমি তোমার মতো করে দিতে পারো, এখানে কোনো ডিফারেন্স বা কোনো বাধ্যবাধকতা নেই। স্ল্যাশ সাইন, মানে যে অব্লিক সাইন দিয়ে তোমাকে কলেজের নামের আদ্যক্ষর দিতে হবে, তারপরে সালটা দিতে হবে, তারপর ডান পাশে তুমি ডেট বসাবা, ডেটটা যেমন যেমনটি করে বসাবা। তবে এই উদযাপন বিষয়ক যদি নোটিশ আসে সেক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে কোন দিবসের উদযাপন তারিখ কবে হতে পারে। যেমন ইন্ডিপেন্ডেন্স ডে, এটা তো 26 মার্চে করবো আমরা, তারপরে অ্যানুয়াল স্পোর্টস কোনো দিন নাই, মানে একটা করলেই হলো, কালচারাল প্রোগ্রামও একটা করলেই হলো, তারপর ডেঙ্গু ফেভার এগুলো একটা দিনে করলেই হলো, কিন্তু আমরা যে মাদার ল্যাঙ্গুয়েজ ডে সেটা কিন্তু আমরা 21 ফেব্রুয়ারিতেই করবো। তো এরকম একটু মনে রাখতে হবে। এই ডেটটা হচ্ছে যেদিন উদযাপন করবে তার আগের দিন দিবে, ঠিক আছে? যেমন যদি কোনো 2-3 দিন আগে দিবে, যেমন অনুষ্ঠানের দিন তো আর নোটিশ দেওয়া যায় না, অনুষ্ঠানের আগে থেকে নোটিশটা দিতে হবে। তো এরপর আমরা লিখবো কি, এই ডেট লিখলাম, এরপর আমরা বডিতে চলে যাবো। নোটিশের যে মূল অংশ সেটা হচ্ছে, দিস ইজ হেয়ার বাই নোটিফাইড ফর অল দ্য ইনফরমেশন অফ অল টিচার্স, স্টুডেন্টস অ্যান্ড অফিসিয়াল স্টাফস দ্যাট, এত দ্বারা সংশ্লিষ্ট সকল শিক্ষক মণ্ডলী, ছাত্রছাত্রী এবং অফিসিয়াল স্টাফদের জানানো যাচ্ছে যে ড্যাশ যে অনুষ্ঠানটি উদযাপন করবে সেটা এখানে বসিয়ে দেবে, ড্যাশ উইল বি হেল্ড, ড্যাশ আয়োজিত হবে অন এত তারিখে, ধরো 26-3-2021, ধরো আমি যদি 26 মার্চের কথাই ধরি, অনুষ্ঠিত হবে ইন আওয়ার কলেজ ক্যাম্পাস, আমাদের কলেজ ক্যাম্পাসে। হেন্স অল আর রিকোয়েস্টেড, তাই সকলকে অনুরোধ করা হলো টু এক্সটেন্ড দেয়ার হ্যান্ডস অফ কোঅপারেশন, তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে, টু মেক দ্য অ্যানুয়াল স্পোর্টস ডে, না যদি আমরা বলি ইন্ডিপেন্ডেন্স ডে তাহলে আমরা লিখবো এখানে ইন্ডিপেন্ডেন্স ডে, ইন্ডিপেন্ডেন্স ডে সাকসেসফুল, এই স্বাধীনতা দিবসকে সফল করে তোলার জন্য আপনাদের সকলের সহযোগিতা একান্তই কামনা করছি, থ্যাঙ্কিং অল। তারপরে তোমার নাম দিবা বা প্রিন্সিপালের নাম দিবা, ধরো প্রশ্নে তোমাকে অনেক সময় বলবে যে সাপোজ ইউ আর এ প্রিন্সিপাল, সো তুমি এখন প্রিন্সিপাল হয়ে গেছো, তো নিজের নামটাই লিখতে পারো, অসুবিধা নেই। তারপর প্রিন্সিপাল, কলেজের নাম, ঠিকানা, এটা ডান পাশেও লিখলে হয়, আবার তোমার যদি মনে হয় যে আমি মাস্ক বাঁচ বরাবর লিখবো তাও হবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তবে নোটিশ লেখার ক্ষেত্রে অবশ্যই বক্স করে লিখবে, বর্ডারটা করবে তোমার পেন্সিল দিয়ে, ভিতরে লিখবে কলম দিয়ে, এক পাতায় লিখবে, ওই পাতায় আর কিছুই লিখবে না।
প্রিয় পরীক্ষার্থীরা, আজকের পড়া এটুকুই। তোমরা আশা করি নিয়মিত পড়াটা নিয়ে, রাইটিং পার্টে যেগুলো পড়া দিচ্ছি সেগুলো প্রতিদিন নিয়ে বাসায় তোমরা লিখবে, এবং তোমাদের সামনে যে পরীক্ষা রয়েছে 30 নভেম্বর, এই অল্প সময়ের মধ্যে তোমরা আমার ক্লাসের সাথে যদি রেগুলার থাকো, আমি প্রতিদিন সকালবেলায় প্যাসেজ পার্ট বা মুখস্থ যে পার্টটা, মানে সিনোনিম অ্যান্টোনিম বা চেঞ্জিং ওয়ার্ড, সেগুলো তো ভোকাবুলারি পার্ট, মানে মুখস্থ পার্ট, এটা সকালের সেশনে দেওয়ার চেষ্টা করছি। আর নাইট সেশনে অর্থাৎ রাতে আমি তোমাদেরকে একটা গ্রামার, একটা রাইটিং পার্টের উপর ক্লাস দিচ্ছি। আশা করি তোমরা এগুলো নিয়মিত করবে এবং নিয়মিত পড়াশোনা করবে। আল্লাহ তাআলা তোমাদের মঙ্গল করুক, সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।